বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল কওলুল বাদীর মধ্যে লেখেন, হাসান বসরি রহমাতুল্লাহ জমানায় এক মহিলা আসছে। মহিলা এসে বলতেছে, হুজুর আমার মেয়েটা মারা গেছে। আল্লাহর ওলি গো, মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমি একটু জানতে চাই। হাসান বসরি বললেন, মারে আল্লাহর বান্দা কবরে চলে গেছে, জান্নাতি না জাহান্নামী তুমি যদি দেখতে চাও গো মা, রাত্রিবেলা তুমি বাড়ি চলে যাবা, এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ার পরে তুমি সূরা ফাতিহা পড়বা, সূরা ফাতিহা এশার নামাজ পড়ার পরে তুমি চার রাকাত নফল নামাজ পড়বা, প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা তাকাসুর, দু রাকাত পড়বা, সালাম ফিরাবা, বাকি দু রাকাতে সূরা ফাতিহা, সূরা তাকাসুর দিয়ে মা নামাজ পড়বা। এরপরে আমার নবীর দুরূদ শরীফ তসবিহ খানা নিয়ে পড়তে 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 ঘুমাইবা। ও মা, তুমি রাত্রিবেলা স্বপ্নে আমার আল্লাহ তোমারে দেখাবে, তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। ভাই বন্ধু, আপন সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মনু বেডি। দেখ না মন ঝাক মারিয়ে দুনিয়াদারি, এ মা বোনেরা শুনিয়ে যান মা। ওই মহিলা বাড়ি চলে গেলেন, বাড়ি চলে যাওয়ার পরে ওই মহিলা সোনা এশার নামাজ পড়লেন, চার রাকাত নফল নামাজ সূরা তাকাসুর দিয়ে পড়লেন, পড়া শেষ হয়ে যাওয়ার পর ওই মহিলা দুরূদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে আগুনে জ্বলতেছে। মেয়েটা কাঁদে আর বলে, মা আমি জাহান্নামের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। মেয়েটা চিৎকার মেরে মেরে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে কাঁদতেছে আর মা মা বলে ডাকতেছে। মহিলা এই স্বপ্নখানা দেখার পরে পাগল হয়ে গেলেন। সকালবেলা আসছে, হুজুর হযরত হাসান বসরি রহমাতুল্লাহর বারগাহে এসে বলেন, হুজুর আমল অনুযায়ী রাত্রিবেলা ঘুমাইছি, স্বপ্নের ঘরে দেখলাম আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, পাপিষ্ঠরা জাহান্নামের মধ্যে অবস্থান করবে, বড় কঠিন। ফেরেশতা মালেক ওই জাহান্নামের দারোগা জাহান্নামের উপর থেকে একটা পাথর যখন নিক্ষেপ করে, 70,000 বছর লাগে পাথরখানা জাহান্নামের সর্বনিম্নে আসতে আসতে। জাহান্নামটা কত বিরাট, ও নবীর উম্মত শায়েস্তাগঞ্জবাসী কথাগুলি শুনে যাবেন। আজকে যদিও গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, বাজান দুনিয়ার কাউরে খুশি করার জন্য না, ও শায়েস্তাগঞ্জের মুসলমান আপনারা আল্লাহ তোর নবীর গুলামি করার জন্য বসে আছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহর নবী বলেন, জাউফুল লাইলিল আখির, শেষ রাত্রের দোয়া কবুল হয়ে যায়, তাহাজ্জুদের ওয়াক্তের সময় দোয়া কবুল হয়ে যায়। যেই সময় আজ আপনারা বসে আছেন এই সময় ওলিরা ঘুমাইতো না, আবিদরা ঘুমাইতো না, আল্লাহর নবী ঘুমাইতেন না। নবীজিকে আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল
মুসাম্মিদু কুমিল্লাইলা ইল্লা কলিলা। এখন বলো আলা নবী উঠে দেখেন নবীজির শান কত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেন কম্বল ওয়ালা, কম্বল মোরা দিয়ে ঘুমাইছে। আল্লাহ ডাক দিছে ও কম্বল ওয়ালা নবী উঠেন, কম্বল ওয়ালা নবী উঠেন। রাত্রির কিছু অংশ জাগরিত হন। এই তাহাজ্জুদের সময় নবী আল্লাহ ঘুমাইতেন না, নবী করিম আল্লাহর হাবিব এই সময় ঘুমাইতেন না। আল্লাহ আরো বললেন ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক। নবী গো আমি আপনার জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত করে দিলাম, আপনি তাহাজ্জুদ ছাড়বেন না, আমি আল্লাহ অবশ্যই আপনাকে একটা প্রতিদান দিব। আশা আইয়াব আশা কারব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীর। কি কথা কন ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীর, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা। তোমার মেঘের বাণী সুন্দর ফল, সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা। ঘুমাইছে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ, জিকির দিচ্ছি যারা, জিকিরের দরজায় যাচ্ছি, ওই ওয়াজ করবার যে পর্যন্ত আইছি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীর, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা। তোমার মেঘের বাণী মনোযোগ দেন শাস্তা গঞ্জের মুসলমান। আল্লাহর কোরআন বলে পৃথিবী উল্টে যাবে, কোরআন পরিবর্তন হবে না, পৃথিবী ভেঙে যাবে, কোরআনের আইন পরিবর্তন হবে না, আকাশ ভাঙবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, কোরআনের আইন আর পরিবর্তন হবে না। আল্লাহ বলে লা তাবদিলা কালিমাতিল্লাহ, আল্লাহর কথার আর কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেন হাবিব অবশ্যই আমি আপনাকে একটা নিয়ামত দিব। আশা শব্দ দিয়ে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন আশা, যেখানে আল্লাহ ব্যবহার করেছেন আশা, এর অর্থ আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আপনাকে দান করব, অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদওয়ালা বানাব। এর অর্থ হচ্ছে কিয়ামতের কোটি কোটি মাখলুকের সামনে, আল্লাহু আকবার, কিয়ামতের কোটি কোটি মাখলুক, সমস্ত ফেরেশতা, কত ফেরেশতা গুনে গুনে শেষ করা যাবে না, সমস্ত জিন, কত পরিমাণে জিন আছে আমরা গুনতে পারবো না, কত পরিমাণ মানুষ আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত হাজারো বিলিয়ন কোটি কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, পশু পাখির আল্লাহর আদালতে দাঁড়াবে, সিংওয়ালা পশু, সিং ছাড়া পশু, সমস্ত পশু পাখি সেই দিন আল্লাহর আদালতে আল্লাহ সেই দিন বিচার করবে। হাসানের মাঠে এত বিরাট বড় মাঠ, এই মাঠে কারো দাম নাই, যিনি একজন মাকামে মাহমুদ আলা তিনি আমার আপনার নবী, ওই নবীর সালাম করব দাঁড়াইয়া। কেউ যদি দলিল চায় বাবা বুঝতে হবে এটা শয়তান, আমার নবীর তাজিম করার জন্য দলিল লাগবে না, কারণ আমার নবী নিজেই মাকাম মাহমুদ ওয়ালা, ইজ্জত ওয়ালা, ইজ্জত ওয়ালা। কথা কর না কেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জিন্দাবাদ, কষ্ট আল্লাহ নবী ইজ্জতওয়ালা মাকামে মাহমুদওয়ালা তমাম সৃষ্টি যে সময় আল্লাহর সামনে মাথা আনত তখন আবার নবী আসছে আল্লাহ ডান পাশে মাকামে মাহমুদে বসা বলবেন আল্লাহ আকবার, বলেন ইয়া রাসূল আল্লাহ। সেই নবীর তাজিম করার জন্য দলিলের দরকার কি? নবী তো নিজেই দলিল ওয়ালা, কি কথা ঠিক কিনা? আল্লাহর পরেই নবী নিজে দলিল। আচ্ছা আপনারা বলেন সাহাবীরা কালমা পড়ছে পাথর দেখে, কি দেখে? নবী দেখে, সাহাবীরা আল্লাহ চিনছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ মানছে নবী দেখে, সাহাবীরা কবর আছে বিশ্বাস করছে নবী দেখে, হাসর হবে বিশ্বাস করছে নবী দেখে, সাহাবীরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে নবী দেখে। আল্লাহর পরে নবী দলিল, আল্লাহর পরে নবী দলিল, যে নিজেই দলিল তাকে তাজিম করার জন্য দলিলের প্রয়োজন নাই। নবী নিজেই ইজ্জতওয়ালা, নবী নিজেই সম্মানওয়ালা, কত বড় দামি ওই নবী! আহা, হাসরের বিরাট বড় মাঠে আবার নবী যা আসবে আল্লাহ তাই দিবে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি বলো, বলেন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি বলো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেছে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। শাস্তাগঞ্জের মুসলমান হযরত হাসান বসরির কাছে মহিলা আসছে, হুজুর আমার মেয়েটা জাহান্নামের মধ্যে দেখলাম লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে। নবী গো, হাসান বসরি গো, আল্লাহর বন্ধু গো, কি করব আমি এখন? হাসান বসরি ডাকতে বলেন মা, মেয়েটার নামে বেশি বেশি করে সৎকা দিতে থাকো, দেখো যদি আল্লাহ মাফ করে দেয়। পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রহমাতুল্লাহ ঘুমাই রইছে, স্বপ্নের ঘরে দেখতেছে হযরত হাসান বসরি দেখে জান্নাতের উচ্চ মাকামে এক যুবতী সুন্দরী মেয়ে ঘোরাফেরা করে। জিজ্ঞেস করলেন মা তুমি কে, জান্নাতের উচ্চ মাকামে তুমি ঘুরো, পরিচয় কি তোমার? মেয়েটা ডাক দিয়ে বলল হুজুর আপনি আমার চিনেন নাই, যেই মহিলা আপনার কাছে তার মেয়ের বিষয়ে জানতে গিয়েছিল আমি সেই মহিলার সন্তান, আমি তো সেই মহিলার কন্যা। হুজুর আল্লাহ আমারে মাফ করে দি, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন কুল, হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তুমি নফসের সাথে যত বড় গুনাহ করো না কেন, জুলুম করো না কেন, যত বিরাট গুনাহ হোক, আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার।
আমাদের দেশে এক দালাল এখন আসলো, দোয়া মানে না, কি কথা কন না কেন ঠিক কেনা, দোয়া মানে না, হায় হায়, এই জমিন থেকে দোয়া বন্ধ করতে চায়, এই জমিন থেকে দুরুদ বন্ধ করে দেওয়ার জন্য বেদাতের ফতোয়া, এই যে খালি বেদাত বেদাত, আপনাদের অলিপুরের এক বেদাতের একবারে কি ডিব্বা আছে, খালি বেদাত বেদাত করে শিক্ষার ভরে, কি কথা কন না কেন আসে না, নাই কাজে খালি চিৎকার করা, হই হই সই করা, বাজার দেখ শুনিয়া যাত কোনো লাভ নাই, জমিন কার, না না হয় না, জোরে বলেন জমিন কার, একসাথে বলেন জমিন কার, আমরা কার, আসমান কার, নবী কার, ওই নবীর দরুদ সালাম এই জমিনে চলবে, আল্লাহর জমিনে আল্লাহর নবীর দরুদ সালামই চলবে, কথা কন না কেন ঠিক কিনা, আল্লাহর জমিনে আল্লাহর পরে নবীর স্লোগান চলবে না, রে রিসালাতের স্লোগান, কথা কন ঠিক কিনা, জমিন যার আইন চলবে তার কথা চলবে, তার জমিন যার তার হাবিবের স্লোগানে যদি না চলে তাহলে কার স্লোগান জমিনে চলবে, বাপ শয়তানের স্লোগান চলবে না, আল্লাহর পরেই নবীর নামের স্লোগান চলবে, আল্লাহর কালামের পরেই নবীর দুরুদ সালাম এই জমিনে চলবে, অতএব আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো নবীর দুরুদ সালাম জমিন থেকে বন্ধ হতে দেব না, হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে, পশ্চিম ভারতের এলাকার মানুষ মানে জগদেশ শুনিয়া যান, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি তিনি বলতেছে মা এত বড় মর্যাদা জান্নাতে কিভাবে পাইলা, কোন কারণে বলবা কি, মেয়েটা ডাক দে বলল হুজুর আমার মা গত রাত্রিবেলা স্বপ্ন দেখছে, আমি জাহান্নামের লেলিহাম শিখায় জ্বলতেছি, কিন্তু কালকে সকালবেলা ওই রাস্তা দিয়ে আমি যে গোরুস্থানের মধ্যে আমাকে দাফন করা হয়েছে ওই গোরুস্থানে 70,000 কবরবাসী আছে, ওই গোরুস্থানের মধ্যেই 70,000 মানুষ দাফন করা হয়েছে, হুজুর হাসান বসরি 70,000 গোরস্থানবাসীর কবরের পাশ দিয়ে আল্লাহর একজন অলি যাইতেছিলেন, ওই অলি যাওয়ার সময় তিনি ওই কবর গোরস্থানের পাশে দাঁড়াইয়া দুরুদ শরীফ পড়ে 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 দোয়া করছিলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার, কোন শরীফ, জোরে বলেন জোরে জোরে, এ মাসালা বুঝে যান, কোন শরীফ, দুরুদ শরীফ, জমিন থেকে দুরুদ বন্ধ করতে চায় শয়তানে, দোয়া বন্ধ করতে চায় শয়তান, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, নিশ্চয় আমি মালিক তোমার জমাকৃত সব গুনাহগুলি আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব, মাফ মাফ, শয়তান আল্লাহকে বলল রব না লক্ষ বছর ইবাদত করছি তোমার দরজা থেকে বিতাড়িত করলাম, আল্লাহ কোনো কিছুই কি তুমি আমার দেবা না, আল্লাহ বলেন ও ইজাজ আজাজিল কি চাও তুমি, মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বিশুদ্ধ সনদে লেখেন, শয়তান বলল রব কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা, আল্লাহ বলেন তা দিলাম, আর কি চাও, বলে রব্বুল আলামিন তাম দুনিয়া আমি সফর করব এক সেকেন্ডের মধ্যে, একটা মুহূর্তের মধ্যে তাম দুনিয়া ঘুরে আসবো, এই ক্ষমতা আমার দিবা, আল্লাহ বলেন তা দিলাম, আর কি চাও, বলে রব্বুল আলামিন তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে একবারে কালবের মধ্যে বসে বসে আমি দুঃখা দিব, সুদ খা, ঘুষ খা, হারাম খা, মানুষের ক্ষতি কর, এরপরে না বেনামাজি হ, রোজা সার, মাহফিলে বসিস না, নবীর গোলামি বাদ দে, সব দুঃখা দিয়ে দিয়ে গুনাহ করাইয়া 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 আল্লাহ
আমি আজাজিল চ্যালেঞ্জ করলাম, তোর ইজ্জত জালালের কসম করি তোর একটা বান্দাও আমি জান্নাতে আজ ঢুকতে দেব না। কি বুঝলে? এই জন্য আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা। আর ইমানদার, ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ মতো তুমি ইসলামের মধ্যে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের এতেবা তুমি করিও না। এখন আমাদের দেশের ইসলাম পরিপূর্ণ মানে কয়জন? আমার দেশের মহিলারা অনেকে অজুই করে না, এক কথা কর না কে জোরে বলেন, বহু মহিলা অজু করে না, নামাজ তো করেন কথা, অজুই করে না, সারাদিন 24 ঘন্টা অজু করে না। ও বেটে রান্নাতে সই, বেটে রান্না আমরা খাইতেছি চি, ও বেটে রান্না খেলে তেমনি দিল মরে যাবে। অপবিত্র বেটি অজু সারা মহিলা রান্না খাইলে দিল মরে যায়, কাল নষ্ট হয়ে যায়। এজন্যই তো আমাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, উচিত কথাই মই বেজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার, স্বাস্থ্যগঞ্জের মুসলমান মন খারাপ করবেন না। অজু সারা মহিলা, ওই মহিলা বেনামাজি মহিলা রান্না খাইলে দিল মরে যায়, দিল মরে যায়, নামাজ রোজা জিকির ফিকির তার ওই অন্তরে ভালো লাগে না, দিল মরে যায়। এই জন্য নারীদেরকে নামাজি হতে হবে, নামাজি নারীদেরকে নামাজি হওয়া লাগবে। ও নারী সমাজ ভালো করে শুনে যান, যেই রানী রান্না করার আগে বিসমিল্লাহ বলে না, অজু করে না, ওই খাবার খেলে মুসলমানের দিল মরে যায়। এই জন্য আমাদের ছেলেরা নামাজ বেনামাজি হয়, আমাদের ছেলেরা বেরোজগার হয়। কয়জন মুসলমান নামাজি? হাজার 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 কোটি কোটি মুসলমানের মধ্যে মাত্র 5% নামাজি, তাও নাই ঠিক মতো। জোহর পরে তো আসর পরে না, আসর পরলে মাগরিব পরে না, রোজা একটা রাখলে 4টা রাখে না, হালাল খাইলে তো হারাম মানে, হারাম খাইলে তো হালাল মানে না, এরকম অবস্থা আমার দেশে। আর তো বলে বলে লাভ নাই, এই কথা বলে তো আর কি বলবো, আপনাকে ভালো করে বুঝে যান। আল্লাহ বলেন উদুখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মতো আসো, নামাজি হইলে নামাজির মতো নামাজি হও, রোজাদার হইলে রোজাদারের মতো রোজাদার হও, মুসলমান হইলে মুসলমানের মতো হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরো না, মুসলমান হইয়েই তারপরে কবরে আসো। কবর তো যাওয়াই লাগবে, আজ অথবা কাল, কবর থেকে ফেরার মতো তো কোনো রাস্তা নাই, কবর তো যেতেই হবে আজ অথবা কাল, কবর যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ বললেন মুসলমান হইয়েই তারপরে কবরে আসো। মুসলমান তো তাকেই বলা হয় আসলাম তুলি রব্বিল আলামিন, যে নিজের জীবনকে পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এ মুসলমান, আমার দেশে বহু মসজিদ কমিটির সভাপতি আছে সুদ কর হারাম কর, কথা কন না কে? হ্যাঁ, আসতে বলুন, কেন জোরে বলুন, আমার বহু মসজিদ কমিটি টাকা চুরি করে খায়, ঠিক আসতে করলেন, আমার ডাকাতি তো আছে, শায়েস্তা করছে না, এ দেশে সবলি আল্লাহ, বহু মসজিদ কমিটি টাকা চুরি করে খা, ওই বেটা সেজদার মধ্যে বলে সুবহান রব্বিল আলা কয়, মসজিদের প্রথম কাতারে তার যায় নামাজ, মসজিদের টাকা মেরে খাইল। সি 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 মুসলমান কি বলবো, কোনো হিন্দু এ কাজ করতে সাহস করে না, যে কাজ মুসলমানে করে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে টাকা চুরি করে খায়। কি বলবো, এই মসজিদে এখন ওই বাংলাদেশের মসজিদে জুতা চুরি বন্ধ হয় নাই, ভালো জুতা পাইলে মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়, কি কথা কর না কেন? আমরা সেই মুসলমান, আমরা কেন নামে মুসলমান কাজে হইতে পারলাম না। আল্লাহ বলেন ও মুসলমান, তুমি মুসলমান হইলে মুসলমানের মতো হইয়েই তারপরে কবরে আসো। মুসলমান হওয়া লাগবে শাস্তগঞ্জবাসী, মুসলিম হওয়া লাগবে মুসলমান, মুসলমান হওয়া লাগবে। আজকে চাষা পড়ে গেলে, ভাই পড়ে গেলে ভাতিজাদেরকে চাষায় সম্পদ দিবার চায় না,
তালবাহানা করে, ডান বাম করে, মামলা হামলা এটা সেটা, ঘোরার দিমাগর ডিম্বহু জ্বালা যন্ত্রণা। আমার দেশে এইরকম অবস্থা, হাই হাই কি বলবো ভাই, ভাষা হারাই ফেললাম। বহু আছে এইরকম বাতিজা ভাইস্তেদেরকে সাসারা ঝামেলা করে, অনেক আছে, অনেক বোনকে ভাইরা জমি দেয় না বুঝাইয়া, বছরের পর বছর ঘুরে ভাই জমি দিলি না, কয় দিবানি দিবানি বলতে বলতে ভাই মরিয়া যায়, কবরে চলে যায়, জমি বুঝায় না। আহা, এরকম বহু আছে যারা নিজের রক্তের সম্পর্ক নষ্ট করলো, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। আল্লাহ রসুল বললেন, আর সে মোয়াল্লা কাফের বলে, রব যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলো তুমি হুকুম দাও আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো না। আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে না। শাস্তিগণের মুসলমান মুসলমান হইলে পরিপূর্ণ মতো মুসলমান হন, উদখুলু ফিসসিলমি কাফফা পরিপূর্ণ মতো আসেন। আল্লাহর আইন একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না, তা হবে না, সম্পূর্ণই আপনাকে মেনে মেনে চলতে হবে, সব মানতে হবে, একটা মানবেন আর একটা মানবেন না তা হবে না, একটা মানবেন আর একটা মানবেন না তা হবে না, পরিপূর্ণ মতো মানতে হবে। আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই না, কষ্ট হবে আপনাদের, হ্যাঁ হ্যাঁ একটু সময় দেওয়া যাবে না, এ পৌনে একটা বাজতেছে, দুইটা পৌনে দুইটা বাজতেছে, আর 15 মিনিট একসাথে বলে তো আল্লাহু আকবার, না না হয়েছে না, এ তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, জিকির কবুল হয়, এই সময় গলা সাজিয়ে দেন, কাশি খুশি দেন, জোরে 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 জোরে, হ্যাঁ জোরে জোরে, আরো জোরে আরো জোরে, গলা কাশি দেন, হ্যাঁ আর যদি আমাদের দেশে যুদ্ধ লাগতো তাহলে অবস্থা কি হইতো, সব কোনা কাঞ্চি দিয়ে ফলাইতো, স্বাস্থ্যগঞ্জের ব্রিজের নিচে যা ফলাইতো। ভাইজান মনোযোগ দেন, হযরত ওমরের জমানার একটা ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, ঠিক এমন সময় লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসার পরে হযরত ওমর বলেন, লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে নিয়ে আসছো বলো। লোকেরা বলল, হুজুর এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে পাথর মেরে হত্যা করে ফেলছে, আল্লাহর আইন অনুযায়ী আমরা ফয়সালা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে যুবক বলো তুমি কি তাকে হত্যা করেছো। যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি বৃদ্ধ লোকটাকে হত্যা করে ফেলছি। যুবক বলো কেন তুমি হত্যা করছো, কারণ কি। তখন ওই যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উটের বাচ্চা ছিল, বাচ্চাটা দেখতে খুব সুন্দর, এই বাচ্চাটা খেলতে খেলতে এই বৃদ্ধের খেজুর বাগানে চলে যায়, খেজুর বাগানে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথর এনে পাথর নিক্ষেপ করে আমার ছোট্ট উটের বাচ্চার চোখ বের করে ফেলে দিয়েছিল। আমার আদরের উটের বাচ্চা চোখ বের করে দিয়েছে, আমি সহ্য করতে পারি না। আমি মুমিনিন, আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মারছিলাম, আমি জানতাম না এই পাথরের এক আঘাতই বৃদ্ধ মারা যাবে, হুজুর হত্যা করার উদ্দেশ্যে আমি তারে পাথর মারি নাই, আমি তাকে ব্যথা দেওয়ার জন্য পাথর মারছিলাম, কিন্তু হুজুর পাথরের আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে। আমিরুল মুমিনিন দেখে বলল, যুবক তুমি যেহেতু তাকে হত্যা করছো, আল্লাহর আইন অনুযায়ী তুমি এখন আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত, ফয়সালা হলো তুমি যেহেতু হত্যা করছো অতএব তোমাকেও হত্যা করতে হবে, তোমার রায় ফাঁসির মৃত্যুদণ্ড তোমাকে দেওয়া হবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি যুবক ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর আইনের প্রতি আমি মাথা নত করলাম, আমি জানি আল্লাহর বিধান মোতাবেক আপনি আমাকে হত্যা করবেন, কারণ ওমরের ফয়সালা এমন ফয়সালা আল্লাহর আইনের চুল পরিমাণ ডান বাম হবে না আমি জানি, আমিরুল মুমিনিন, তবে আপনার কদমে আমার একটা ছোট্ট আর্জি, আমাকে 3 দিনের জন্য জামিন দেন। যুবক পোলা পান ভালো করে শুনে রেখেন, মহিলারা যারা আছেন তারাও শুনেন, খালি লিপস্টিক মাইলেন না, লিপস্টিক মাইলে রাস্তাঘাট দিয়ে কার দেখাবার চান আমি বুঝি না, অন্য বেড়ার দেখায় আপনার লাভ কি, লিপস্টিক আপনার স্বামীর দেখাবেন, অন্য বেড়ার লিপস্টিক দেখায় লাভ কি, কার দেখাইতে চান, কি বুঝাইতে চান আপনারা, আমরা বুঝি তো। পুত্র জন্ম দিলে এরকম সন্তান জন্ম দেন, দুনিয়াতে সুখ কবরে সুখ পাবেন, সন্তান জন্ম দিলে এরকম সন্তান জন্ম দেন, আমানতওয়ালা সন্তান, আমানতওয়ালা সন্তান জন্ম দেন মা। মনোযোগ দিয়েন, ছেলেটা ডাক দেবল, হুজুর 3 দিনের জামিন আপনি আমাকে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, যুবক 3 দিনের জামিন তুমি কি জন্য চাও? ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর আমি এই জন্য জামিন চাই, আপনি যদি আমাকে হত্যা করেন মেরে ফেলে দিতে পারেন, কিন্তু আমার একটা ছোট ভাই আছে, আমার আব্বাজান মারা গেছেন, আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার আব্বা আমার জন্য বরাদ্দ করেছিল, আমার ছোট ভাইয়ের জন্য বরাদ্দ করেছিল, অর্ধেক আমাকে দিয়েছে অর্ধেক আমার ছোট ভাইটাকে, আমার বাবা আমার কাছে ছোট ভাইয়ের আমানত সোনা দানা টাকা পয়সা দিয়ে একটা সিন্দুকের মধ্যে ভরে দিয়েছিলেন, আমি ওটা মাটির নিচে পুঁতে রাখছি, আমার ভাইটা বড় হবে তারপরে তার আমানত আমি বুঝাই দিব। জুর এখন যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে, যাইতে লাগবে একদিন, আসতে লাগবে একদিন, মাঝখানে একটা দিন, আমি আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়া ওমরের আদালতে আবার ফিরে আসব। হযরত ওমর ডাক দে বলতেছে, যুবক রে তুমি ফিরে আসবা, কি করে বিশ্বাস করব আমি, তোমার জামিনদার কে নিবে, কে জামিনদার হবে বলো। যুবক যুবতীরা ভালো করে শুনে নাও, আমানত কি, মুসলমান শাস্তাগঞ্জবাসী শুনে যান, আমানত কি, নবী বললেন কিয়ামতের আগে আলামত হবে 72টা আলামতের সুগরা, তার একটা আলামতের নাম ওদাউল আমানা, আমানতের খেয়ানত, এত পরিমাণে হবে স্ত্রী স্বামীর আমানত নষ্ট করবে, স্বামী স্ত্রীর আমানত নষ্ট করবে, বন্ধু বন্ধুর আমানত নষ্ট করবে, প্রতিবেশী প্রতিবেশীর আমানত নষ্ট করবে, টাকা আওলাদ নিবে দিতে চাবে না, টাকা নিবে আর দেবে না, দোকানদার কাস্টমার ঠকাবে, কাস্টমার দোকানদার ঠকাবে, মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে, রাষ্ট্রীয় সম্পদ আর মানুষেরা রাষ্ট্রের কর্মকর্তারা নিজের সম্পদ মনে করে করে ভোগ করে করে রাষ্ট্রের জনগণের হক মেরে মেরে রক্ত শুষে খাবে, কি কথা কন না কেন, ঠিক কিনা? বহু আছে রাষ্ট্রের সম্পদ নিজের মনে করে খেয়ে ফেলতেছে, ওরে বাপরে খা, 18 কোটি মানুষ কে আমাদের মামলা করবে, একজন না তো, এদেশের যে কয়জন নাগরিক, সব কয়জন নাগরিক মামলা করবে, খাইতে থাক কতদিন খাবে, কতদিন, হাত্তা সুরতুবুল মাকামির খবর পর্যন্ত, এরপর আর খাওয়ার সুযোগ নেই ভাই, কি কথা কন না কেন, ঠিক কিনা? সে যেই হোক আমার ভাই আর বন্ধু, বাপ আর সন্তান, আত্মীয় স্বজন বন্ধুবর্গ কোনো লাভ নাই, মামলা আদালতে আল্লাহর আদালতে জমা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। হযরত আমার বলতেছে, যুবক রে কে তোমার জামিনদার নিবে, জিম্মাদারি নিবে বলো, দেখো মদিনাতে কোনো জিম্মাদারি তুমি পাও কি না। যুবক তাকে দেখে কেউ জিম্মাদারি নাই, কেউ তারে চিনে না,
দেখলেছেন আবু যর গিফারি নামক একজন সাহাবী দাঁড়ানো, ডাক দে বলে না আমিরুল মুমিনিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আমার জিম্মাদার হবে। হযরত ওমর ডাক দিলেন আবু যর আপনি কি তার জিম্মাদারি নেবেন? আবু যর বললেন হ্যাঁ আমিরুল মুমিনিন আপনি ছেলেটাকে জামিন দিয়ে দেন আমি তার জিম্মাদারি নিলাম। ছেলেটা চলে গেল। হযরত ওমর বলেন আবু যর এত বড় রিস্ক তুমি কেন নিলে? তারে তুমি চিনো না, যদি ফিরে না আসে হত্যার দেয়া তো তোমার উপর বর্তায় যাবে। আবু যর বলেন হুজুর আমার মন বলে সে ফিরে আসবে, আমার মন বলে সে ফিরে আসবে। যুবক চলে গেছে, তিন দিন পরে ওমরের আদালত আবার বসা, আসর নামাজের পরে ছেলে আসবে ফিরে, সন্ধ্যার আগে সূর্য ডোবার আগে আসবে। হায় হায় সূর্য ডোবার ভাব এসে গেল, সূর্য কুসুম আকৃতি নিয়ে নিল, তখনও যুবক আসে না, কারণ কি? হযরত সাহাবীরা কেঁদে ফেললেন, বাদীদেরকে ডাক দিয়ে বলেন বাদীরা রে মামলা উড্ড করে নাও, আজকে একটা যুবকের জন্য নবীর একজন সাহাবী আজ মারা যাবে, নবীর একজন সাহাবী মারা যাবে, তোমরা মামলা উঠে নাও। বাদীরা বললেন না বাবার হত্যার ফয়সালা না নিয়ে আজকে আমরা যাব না। হযরত সাহাবীরা কাঁদতেছে ওমরের রায় তো পরিবর্তন হবে না, বাদীর আসামির মামলা এখন জামিনদারের ঘরে চাপবে ছেলে যদি না ফিরে আসে। এমন সময় দেখে এক যুবক দৌড়ায় দৌড়ায় হাঁপায় হাঁপায় আসে, সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সেই যুবক ফিরে আসছে হাঁপায় হাঁপায় বলল আমিরুল মুমিনিন আমি আবার ফিরে আসছি, আবু যর গিফারি নবীর সাহাবি আজকে তিন দিন ধরে আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন, আমি আমার ভাইয়ের হকগুলি মিটাইয়া ভাইয়ের সম্পদ দিয়ে বুঝাই দিয়ে আমি চলে আসছি, আল্লাহর আইনের প্রতি মাথা নত করার জন্য আমি চলে আসছি, জানি আমার মৃত্যুদণ্ড হবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আহা এত ভালো ছেলে আজকে মারা যাবে, এত বড় আমল উদ্ধার ছেলেটা আজ মারা যাবে। বাদীরা ডাক দিয়ে বলল আমিরুল মুমিনিন আমাদের মন পরিবর্তন হয়ে গেছে, যেই ছেলেটা ভাইয়ের হক আদায় করার জন্য তিন দিনের জামিন নিয়ে ওমরের আদালত থেকে ফিরে যেয়ে আবার ওমরের আদালতের স্বেচ্ছায় হাজির হয়, আমাদের আর বুঝার বাকি নাই, ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে হত্যা করে নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে। হুজুর আমরা বাদীরা মামলা উঠেই নিলাম, তারে মাফ করে দিলাম, ওমরের আদালত যেন তারে ক্ষমা করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।